লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চীনের ঘোষণা করার একদিন পরেই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক। অবৈধ দখলদার ইসরায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে বলে প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন তুরস্কের দুই কর্মকর্তা। তারা বলেছেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না বা যাচ্ছেও না। স্বৈরশাসক এমন ব্যবহার করে উল্লেখ করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে অভিযোগ করে বলেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রফতানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে বলে তিনি আরও বলেন, তারা হারবে, আমরা জিতবো।